यूट्यूब बेस्ट ट्रेनिंग वीडियो पक्ष के सबा के स्वागत। अभी आज के रिवर्स फॉरवर्ड कंट्रोलिंग सर्किट कर देखो। एर आगे किस सर्किट अवश्य कर देखाई कितु से एक भिन्न देखते एखे लेखा आता पुश बटन सुइच। तो पुश बटन सुइच व्यवहार करब किंतु एखे देखें स्टॉप आर ई भी रिवर्स और एफ ओर एखे फॉरवर्ड बोझाना तर मैंने एक एखे तीन टी सुइच रही है एक संगे एक स्टॉप एक रिवर्स और एक फॉरवर्ड। यजटी करार्थे और लगे दोटी मैगनेटिक कंडक्टर हमें दोटो 220 वोल्टर मैगनेटिक कंडक्टर व्यवहार कर जर होल्डिंग कोयल शनाक्त करा ए वन ए टू द्वारा अपनारा बेशी फांगशन व्यवहार करते पारतें। एखाने नर्माली ओपेन आछे एकटा दुटो तीनटा और एखाने एकटा सेटे एवं एकटा एनसी आछे जेमन ए दुटो होलो एनसी। आमरा एकटा टेस्ट करे निते पारि ल्यांपटार साहाज्ये काज करार आगे उचित एगुलो टेस्ट करे नेओया। आमरा एवोमिटারের সাহায্যে চেক করতে পারি। এখন আমরা দেখছি যে এটা ভালো আছে কিনা। এটা হলো এনসি, তাহলে অনুরূপ এটা এটা হবে এনসি নরমালি ক্লোজ। কিন্তু বাকিগুলো কিন্তু এলো, অর্থাৎ যাতে লাইন পাবে না নরমাল অবস্থায় এটা ওপেন আছে। অনুরূপ এরও এই তিনটা ওপেন আছে এবং এই নিচেরটা ওপেন আছে, এটারও নিচেরটা ওপেন আছে। আমরা যদি যেমন এখানে আমি এই মুহূর্তে ধরলাম এটা লাইন পাচ্ছে না, আমি এটা সাব দিলে কিন্তু এটা লাইনটা পেয়ে যাবে। অনুরূপ প্রত্যেকটাই যদি আমরা এইভাবে ধরি এটা সাব দিলে লাইনটা পেয়ে যাবে। এখানে ধরি আমি এটা বাদিয়ে রাখছি, অবশ্য এখানে জাস্ট টাচ করে রাখছি, সাব দিলে পেয়ে যাবে। অনুরূপ যদি আমি এখানে ধরি চাপ দিলে কিন্তু এখানে একটা প্রবলেম আছে। তাহলে দেখেন এই যে এই বাটটি খুলে গেছে, বাটটি পড়ে গেছে, একটা পুরাতন বা ইউজ করার সময় খুলে রাখা হয়েছে, সেটা এখন লাগাইতে হবে, না লাগালে হবে না। এখন আপনার তো এটা এভাবে কাজ করতে পারবে না, এটাকে আপনার পাইতে হবে। আমি এটা বাদ দিয়ে অন্যটা দিয়ে বলবো। অনুরূপ এটা দেখেন এই যে এটা আগে খেয়াল করছিলাম না, তো চেক করতে এসে দেখেন এটা পেয়ে গেলাম যে এটার ফল্ট রয়ে গেছে। তো ঠিক আছে, তো এটা হলো অবস্থা। তো এখন দেখেন হোল্ডিং কোয়েলটা চেক করি, এ ওয়ান এবং এ টু একটি কোয়েল, এখানে 220 ভোল্ট লাইন। তো আমি যদি এই দুটো ধরি এখানে এটা অন হয়ে যাচ্ছে। এই কন্ডাক্টটি বাদ দিলাম, আমি কারোর জন্য ব্যবহার করব না, বাট এটাও কিন্তু ভালো, শুধু ওই টার্মিনালটি ছুটে গেছে যেটা আমরা তাইলে পরক্ষণে এটা ব্যবহার করতে পারবো বা অন্য নষ্ট কোনো কন্ডাক্টর টার্মিনাল এখানে লাগিয়ে ব্যবহার করতে পারবো। তাহলে অন্য একটি কন্ডাক্টর এখানে নিলাম। তো এই কন্ডাক্টরে দেখেন এখানে কিন্তু এর ফাংশনালি বেশি আছে, আমি এটাও চেক করে নিই সঙ্গে সঙ্গে। অন হলো, এর উপরে এটা এনসি এবং অনুরূপ এই পাশে এনসি। তো এর অ্যাকচুয়ালি যেটা আছে একটা এনসি এবং একটা এনও, ওইটার তুলনায় বেশি আছে। তো ঠিক আছে, এটা আপনারা জানেন অনেকে। তো এখন আমি রিভার্স ফরওয়ার্ড সুইচটি খুলি। সুইচটি করলাম, এখন এই সুইচটির ফাংশনটা আসলে ভালো করে বোঝার দরকার। আগে সুইচটি ভালো করে বোঝার দরকার। তো আমি এই জন্য ক্যামেরা ঠিক করে নিলাম এবং এটা দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এখানে
এই যে সুইচটা এই পাশে যখন এটা চাপছি, এটা চাপ উঠে গেলে কিন্তু ফাঁকা জায়গায় আসতেছে, কারোর সাথে কারোর সংযোগ নাই। কিন্তু এটা নর্মাল অবস্থায় এই কন্ট্যাক্টটি এই পাত এবং এই পাতের সাথে লাইন পাচ্ছে। এদিকে দেখেন, এদিকে ওই সুইচটা কিন্তু নিচে এরকম একটি পাত আছে যেটা আমি চাপ দিলে মিডিল এটাই যে চাপ দিলে এটা উপরের দিকে উঠে। যখন এটা উপরের দিকে ওঠে তখন কিন্তু এই পাত এবং এই পাতের সাথে সংযোগ স্থাপন করে, অর্থাৎ এখানে এই দুটো নর্মালি অফেন রয়েছে। আর নিচে যে দুটো পাত, যেমন এই পাশের এক টার্মিনাল এই পাশে এক টার্মিনাল, সেটার সাথে এনসি অবস্থায় আছে। অনুরূপ এটা কিন্তু তাই, যেমন এখানে এই পাত এবং এই পাত এনও আছে এবং এই পাত এবং এই পাত নিচে লেগে আছে যেটা হলো এনসি আছে। তো এখানে দেখেন এটার কিন্তু দুটি টার্মিনাল, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো স্ক্রু নাই বা এখানে এই পাতগুলো নাই। তো এখানে দুটো এই টার্মিনাল, তাই এটা প্রথমটা হলো স্টপ, যেমন এই যে এটা স্টপ, এটা রিভার্স, এটা ফরওয়ার্ড, স্টপ রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড। আর এই পাশে তাহলে তাই, এটা স্টপ, এটা রিভার্স, এটা ফরওয়ার্ড। কিন্তু এখানে দেখেন কিছু কানেকশন কিন্তু এখানে যখন কোম্পানি এটা বিক্রি করছে তখন অলরেডি করে রাখছে, সেই কানেকশনটা আমাদের বোঝা দরকার। তো এখন দেখেন প্রথমে এই টার্মিনালটা কিন্তু ফাঁকা, এর অর্থ হলো এখানে যে ফেজ লাইনটা আমরা ঢোকাবো কন্ট্রোলিং এর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, সেটা আমরা এখানে ঢোকাবো ফার্স্টে। এই লাইনটা এই পাতের মাধ্যমে এখানে যাবে, অর্থাৎ যখন আমি সুইচটা পুশ করব চাপ দিব তখন কিন্তু এই পাতটি বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ এই ফেজটি আর এখানে পৌঁছাইতে পারবে না। তার মানে আমার এদিকে যে সুইচের মাধ্যমে যে কন্ট্যাক্টরগুলো লাগানো ছিল সবগুলো বন্ধ হয়ে যাবে, এইভাবে স্টপ সুইচ কাজ করবে। তো এখন নর্মাল অবস্থায় লাইনটা পাস হবে, পাস হওয়ার পরে খেয়াল করে দেখেন এই যে তারটি সবুজ তারটি এখানে এসে সংযুক্ত হয়েছে, এটা অবশ্যই এনসি যে আপনারা দেখছেন, যেমন এই দুপাশে এনসি, তার মানে এখানে গেলে এখানেও চলে যাবে। অনুরূপ কালো তারটি দেখেন এই পাশে যে এর একটা এনসির সাথে যুক্ত হয়েছে, তো এনসি মানে এই পাতে পাবে। কিন্তু এখানে কিন্তু আরেকটু ব্যতিক্রম ফাংশন রয়েছে, যেমন এখানে দুটো ভিন্ন সুইচ, এটা রিভার্স সুইচ, এটা ফরওয়ার্ড সুইচ। কিন্তু দেখেন এটা যে আমরা এই পাতে দিয়েছি এনসিতে, সেই এনসির অপর পাশ, অপর পাশ এনসির অপর পাশ, অর্থাৎ লাইনটি এই সুইচটা যখন থাকছে তখন এই পাশ দিয়ে এসে লাইনটা কিন্তু এখান থেকে এসে এই পাতের সাথে, এই যে এখানে একটা পাত দ্বারা এটা এবং এটা, অর্থাৎ ফরওয়ার্ডের এনসির সাথে রিভার্সের এনও সংযুক্ত করা, রিভার্সের এনও সংযোগ করা। দেখেন যখন আমি এই সুইচটা চাপ দিব তার মানে তখন এটা যে লাইনটা আমার পাস দিবে, আমার কন্ডাক্টরকে প্রথম সিগন্যালটা পাঠাবে, যে কন্ডাক্টরকে প্রথম সিগন্যালটা পাঠাবে তখন লাইনটা কিন্তু মূলত পাস হচ্ছে এই পথ দিয়ে এসে। সিগন্যাল পাঠানোর জন্য লাইনটি কিন্তু আমি তো এখান থেকে লাইনটি নিয়ে যাবো, অর্থাৎ এটা থেকে এসে এটা দিয়ে পাস হচ্ছে। একটু ঘোরাই দিয়েছে, এটা না থাকলে মানে গরম ভাবে করা যেত, যেমন আমি অন্য সার্কিটে করছি, বাট এই ঘোরানোটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি, দেখতে পাচ্ছেন। অনুরূপ এইখানে কিন্তু তাই, যে এটার যেমন এই যে সবুজটা এর এনসি, এই যে এনসি, এই এনসি থেকে দেখেন এই যে একটি পাত এটার সাথে লাগিয়ে দেওয়া। দেখো এটা কিন্তু জটিল না সার্কিটটা, তো আমরা এগুলো খেয়াল রেখে কাজ করব। তো প্রথমত আমরা সবসময় যখন পাস করছি আমি একটি লাইনের যে নিউট্রালটি, এই দুটি কন্ট্যাক্টরের নিউট্রাল লাগবে আপনারা জানেন, সেহেতু আমি দুটো নিউট্রাল একত্রিত করে উভয়কে নিউট্রাল দিয়ে দিব। আমি এটা এই ওয়ান পয়েন্টে নিউট্রাল দিলাম, এটারও এই ওয়ান পয়েন্টে নিউট্রালটি দিয়ে দিলাম। আর এই যে ফেস্টারটি, এই ফেস্টারটি দ্বারা কন্ট্রোলিং করব, সেই ফেস্টারটি আমি এটা একটা সুইচের ভিতর থেকে নিয়ে আমি এটার স্টপ সুইচের এনসিতে লাগাচ্ছি। এখন এটা অন করার জন্য সুইচ যখন কাজ করে তখন কিন্তু
এই যে নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যায়, আর এই নর্মালি ক্লোজ ওপেনটা যে ক্লোজ হয় সেটা দ্বারাই কিন্তু এই কন্ট্যাক্টর কন্টিনিউ লাইন থাকে। তো সেই কারণে একটা সরাসরি লাইন আমাদের প্রয়োজন, যে সরাসরি লাইনটি আমি বেই করব। সরাসরি লাইনটি আসলে দুটো কন্ট্যাক্টরেরই নর্মালি ওপেনে দিতে হবে, যেটা অন্য অন্য সার্কিটে আপনারা দেখছেন সেরকমই। তো এই স্টপ সুইচের পরে যেখানে লাগাইছে তারপরে যে লাইনটা এসে হয় এই সবুজ থেকে অথবা কালো থেকে অথবা এখান থেকে সরাসরি আমি একটি লাইন নিব, কিন্তু সেটা অবশ্যই স্টপ সুইচের এসে পরে। তাহলে আমরা কোনো এক জায়গার থেকে নিই, তা আমি এখানে কালোটা শেষ থেকেই নিলাম। স্টপ সুইচ বন্ধ করলে এই লাইনটি বন্ধ হবে, অন্যথায় এই লাইনটি বন্ধ হবে না। তো এই লাইনটি নেওয়ার পরে এই লাইনটি আমরা এই যে কন্ডাক্টরের এনও তে দিয়ে দিব। এই কন্ডাক্টরের এনও এটা এই পাশের এটা ব্যবহার করতে পারে একটা, আমি দুবার উভয় কন্ডাক্টরের এনও দিব, সেই জন্য একটি তার সংযুক্ত করলাম। করার পরে এখানে এটা এনও তে দিচ্ছি, এটা এর এনও তে দিয়ে দিচ্ছি। আর এনোর অপর প্রান্ত কিন্তু থাকে সরাসরি আমার হোল্ডিং কোয়েলে এসে লেগে যাবে। আমি এলোর অপর প্রান্ত থেকে একটি তার বের করে নিচ্ছি, যেটা একটি হোল্ডিং কয়েলের সাথে সরাসরি এ টু প্রান্তের সাথে সরাসরি লাগিয়ে দেবো। আমি এটা এই পাশ থেকে তার লাগাইনি, এই মুহূর্তে যদি আমি লাইন দিই তো এখানে আসলে সুইচ আপলে কোনো কাজ হবে না, জাস্ট এমনিতে আমি লাইনটা দিয়ে দিয়েছি। এটা অন করলে অন থেকে যাবে, এটা অন করলে এটা অন থেকে যাবে, কারণ লাইনটি তো এই পর্যায়ে পাস হয়ে ধরে ফেলছে। তো এটা অফ করে দিলাম, আমি চাই যে সুইচ সেপে এটা অন করবো, কিন্তু এই মুহূর্তে কিন্তু সুইচ সেপে কোনো অন হবে না, কারণ সিগন্যাল এখনো পাঠানো হয় নাই। সিগন্যাল পাঠানোর জন্য যেটা লাগবে আমি নর্মালি আগে দেখাই বিষয়টা, সিগন্যালটা আসলে পাঠাবে যে আমি এই যে এখানে এই সুইচটার একটা ফাঁকা টার্মিনাল আছে যেমন এটা একটা, এবং এই সুইচের একটা ফাঁকা টার্মিনাল আছে যেমন এটা একটা, যেটা আগে আপনাদেরকে দেখাইছিলাম। তো এই ফাঁকা টার্মিনালে যদি আমি এটা লাগিয়ে রাখি, লাগালাম এটা যদি আমি সরাসরি এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু এই সুইচটা যখন চাপ দিব তখন এটা অন করে দিবে। তো আমি সেটা দেখাচ্ছি, আমি লাইনটা দিচ্ছি, দেওয়ার পরে আমি এই লাইনটা এখানে ধরলাম, এখনো কিন্তু অন করে না, কারণ আমি সুইচটা চাপি নাই। দেখেন সুইচটা আমি আস্তে আস্তে চাপ দিয়েছি, তো আমি সুইচটা চাপ দিলাম, এটা বিচ্ছিন্ন করে রাখছি, দেখছেন সুইচটা চাপ দিয়েছি। তো এখন যদি আমি টাচ করে অন হয়ে যাবে, অন হয়ে গেছে, তো এটাই অন করলো। এখন অফ করতে গেলে স্টপ সুইচ না চাপলে আর অফ হবে না, আমি স্টপ সুইচ সেপে অফ করে নিলাম। তো এটা আমি সরাসরি এখানে লাগাবো না, আমি একটা সেপারেট প্রোটেকশন চাই, সেই কারণে আমি এই লাইনটাকে আমি এটার এনসিতে লাগাবো এবং এনসি ঘুরে আসে আমি এখানে লাগাবো, যেন এই লাইনটা অন থাকলে এই লাইনটা কিছুতেই অন হতে না পারে। তাতে আমার মোটরে, কারণ রিভার্স করার যখন একটি মোটর ঘুরাবো তখন একই সঙ্গে উচিত মোটরটাকে অন্তত স্টপ হওয়ার পরে সে যেন আবার স্টার্ট হয়।
এটা করে এটা লাগাই দিচ্ছি। আমার আবার একটু টাইম লাগবে যে তারটি অনুরূপভাবে এটা তো ফরওয়ার্ডের কানেকশনটি করলাম, রিভার্সের কানেকশনটি করব। সেজন্য আরেকটি তার নিয়ে আসে, সেটা এই যে এই প্রান্তটি সম্পূর্ণ ফাঁকা ছিল যেটা আগে আমি বুঝাই নিলাম আপনাদেরকে, সেই প্রান্তর সাথে এটা লাগিয়ে দিচ্ছি। যখন সুইচ চাপব তখন এটা লাইন পাবে এবং এই লাইনটি তাহলে এই কন্ডাক্টর পিএনসি ব্যবহার করব। এনসির অপর প্রান্ত ঘুরাই নিয়ে আসে আমি রিভার্সের হোল্ডিং কয়েলে লাগিয়ে দেবো। সেটা রিভার্সে হোল্ডিং করলে লাগিয়ে দিলে এখন পর্যন্ত আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। এখন আমি জাস্ট আবার চেক করি, দেখেন এবার রিভার্সটি রিভার্স অন হলো। এখন যতই ফরওয়ার্ড সাপে কাজ করবে না, রিভার্স সাপটাও কাজ করবে না। আমি স্টপ সাপলাম, স্টপ হয়ে গেল। এখন আমি এটা সাপলাম, ফরওয়ার্ড অন হলো। এটা এখন সাপলে কাজ করবে না, স্টপ সাপলাম, স্টপ হলো। আর মোটর কানেকশন আমি এর আগে করেছি এবং আমার ডায়াগ্রামও আছে, আশা করি সবাই সেটা দেখে শিখে নিতে পারবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে এবং চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক দিন এবং শেয়ার করুন। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।